জয় শ্রী রাধে। ভক্তগণ, আপনারা অনেকেই আছেন এমন যে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন, আমরাও করে থাকি, বৈষ্ণবগণও মহাদেবকে পুজো করেন, কারণ বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হল দেবাদিদেব মহাদেব। তো এমন অনেক ভক্ত রয়েছে বা ছোট ছোট ভাই বোনেরাও রয়েছেন, তারা অনেকেই হয়তো জানেন না যে মহাদেবের পূজার সব থেকে প্রিয় জিনিস কোনটি? বেলপাতা। তো এই বেলপাতা, এই প্রিয় জিনিস বেলপাতা, কোন কোন দিন গাছ থেকে তুলতে নেই এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন না। এই বেলপাতা মহাদেবের পুজোর বার কোন দিন? সোমবার। তো অনেকের মনেই প্রশ্ন থেকে থাকেই যে সোমবার দিন কি বেলপাতা তোলা যাবে, সোমবার দিন কি মহাদেবের পূজার জন্য বেলপাতা তোলা যায়, শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার জন্য বেলপাতা কি তুলতে পারবেন, কি বলছে শাস্ত্র? ভক্তগণ, কোন কোন দিন বেলপাতা তুলতে পারবেন, কোন কোন দিন তুলতে পারবেন না, কি নিয়ম রয়েছে? দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই ক্রোধান্বিত হয়ে যান, কিছু ভুলের জন্য তিনি ক্রোধান্বিত হয়ে যাবেন। তো সেই ভুলগুলো আমাদের আস্তে আস্তে শুধরে নিতে হবে। অনেককেই দেখা যায় দিনক্ষণ না মেনে যখন পারছে বেলপাতা নিয়ে এসে পুজো করছে। মনে রাখবেন, বেল গাছ যে দেখছেন সেটাও কিন্তু মহাদেব স্বরূপ, তাই যখন তখন কিন্তু বেলপাতা পারা যাবে না। তো বেলপাতা কবে তুলবেন পুজোর জন্য এবং কবে তুলতে নেই, কি বিধি নিয়ম রয়েছে তোলার, এই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। যা জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। তো ভক্তগণ, বেলপাতা এমনই একটি জিনিস যেটা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় যেমন তুলসী পাতার গুরুত্ব, তুলসী পাতা না হলে ভগবান পুজো করবেন, গ্রহণ করবেন না, সেরকম বেলপাতা যদি না হয় দেবাদিদেব মহাদেব কিন্তু সন্তুষ্ট হন না। তো বেলপাতা একান্ত অপরিহার্য, কিন্তু এই বেলপাতা কবে তুলবেন, মহাদেবের পুজোর বার কোন দিন? সোমবার। কিন্তু আমরা ভুল করে অনেকেই সোমবার দিন তুলস বেলপাতা নিয়ে চলে আসি, কিন্তু শাস্ত্র কি বলছে? আপনারা যদি নিত্য পূজা কর্ম পদ্ধতি গ্রন্থ দেখেন, সেখানে লেখা আছে বেলপাতা চয়নে বেলপাতা আনার সময়কাল এবং নিষিদ্ধকাল, কোন সময় বেলপাতা আনবেন, কোন সময় আনতে পারবেন না। মনে রাখবেন, চতুর্থী তিথি, অষ্টমী তিথি, নবমী তিথি এবং চতুর্দশী তিথি, চতুর্দশী আসে, তারপর অমাবস্যা বা পূর্ণিমা আসে মাসে, এই চতুর্দশী তিথি, এই তিথিগুলি এবং মহাদেবের প্রিয় বার সোমবার, এই দিন আপনারা বেলপাতা তুলতে পারবেন না। কারণ এই চতুর্থী, অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথি এবং এই যে সোমবার দিন, এইগুলো তিথিতে বেল গাছে স্পর্শ করা যাবে না। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগে যে সোমবার দিন যদি তুলতে না পারি তাহলে আমরা কবে তুলব? তো বেল পাতা তোলার ক্ষেত্রে আপনারা সোমবার দিন পুজো করবেন, তো তার আগের দিন রবিবার দিন আপনারা সংগ্রহ করে নেবেন। এবার অনেক সময় দেখা গেল সোমবার এমন দিন পড়েছে, তার আগের দিন চতুর্দশী তিথি পড়ে গেল রবিবার, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রেও কিন্তু আপনি বেলপাতা সেদিন তুলতে পারবেন না, সেক্ষেত্রে বিস্তারিত উপায় ওই গ্রন্থে বলে দেওয়া রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং আরো কিছু নিষিদ্ধ সময় রয়েছে যেগুলি আমি আপনাদের সামনে বলে রাখছি। মনে রাখবেন, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু বেল গাছ থেকে বেলপাতা আনতে পারবেন না। জন্ম অশৌচ এবং মরণ অশৌচ, কারো গৃহে জন্ম, নবজাতক বালক বা শিশু জন্মগ্রহণ করলে যে অশৌচ থাকে এবং কোনো ব্যক্তির মৃত্যু হলে যে
অশৌচ অবস্থা থাকি, সেই অশৌচ অবস্থা চলাকালীন কিন্তু বেল গাছ স্পর্শ করা পর্যন্ত যাবে না, বেল পাতা আনা তো দূরে থাক। এবং মনে রাখবেন, জুতো পরে কিন্তু বেল গাছে ওঠা যাবে না, শুদ্ধ বস্ত্র পরে বেল গাছে উঠতে হবে। এইবার ফিরে আসছি যে চতুর্দশী তিথি যদি পড়ে যায় রবিবার এবং সোমবার দিন মহাদেবের পুজো, তো আপনি তো বললেন সোমবারে তোলা যাবে না, তো রবিবারে যদি চতুর্দশী পড়ে যায় সেক্ষেত্রে, সেক্ষেত্রেও শাস্ত্রে বিধান দেওয়া রয়েছে, মনে রাখবেন বেল পাতা যদি তোলার সময় নাও পান, আপনার শিবলিঙ্গে যে বেল পাতা দেওয়া রয়েছে সেটাই পুনরায় ভালো করে ধুয়ে আপনি চন্দন মিশ্রিত করে আবার শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন, এমনই বিধান দেওয়া রয়েছে। কারণ একটি বেল পাতারও অনেক গুরুত্ব, কারণ দেবাদিদেব মহাদেব একটি বেল পাতা বারে বারে নিয়েও পূজা গ্রহণ করেন, একটি বেলপাতাই বারে বারে দেওয়া যায়, যদি বেলপাতার অভাব থাকে বা বেলপাতা তোলার সময় আপনি না পান, এমনটাই শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু এটা দিয়ে পুজো করবেন আপনার বেলপাতা, কিন্তু আপনারা কখনো এই যে নিষেধ করা তিথিগুলো, নিষেধ করা দিন, যেই দিনগুলো নিষেধ সেইগুলোতে কিন্তু আপনারা তুলতে পারবেন না। এবং মনে রাখবেন অমাবস্যা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই দিনগুলোতেও কিন্তু স্পর্শ করা যাবে না। অনেকে এই তিথিগুলো মানেন না, বর্তমান সমাজ বিজ্ঞানের কিন্তু অনেকে মানেন না, কিন্তু আমি বলছি হ্যাঁ, বিজ্ঞানকেও আপনারা মেনে চলুন, সাথে আধ্যাত্মিক যেটা ধর্মগ্রন্থ সেটা কিন্তু মিথ্যে নয়, সেটা মহাজনীদের লিখে যাওয়া, সাক্ষাৎ ভগবানের কৃপাপূর্বক তারা গ্রন্থ রচনা করে গিয়েছেন, তাই তাদের নির্দেশ মানতে হবে। আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ না মানেন, নিজে যদি এগিয়ে যেতে চান, তাহলে কিন্তু নরকেই আমাদের গমন করতে হবে। তো নরক থেকে বাঁচতে আমাদের সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাদের কৃপাতেই ভগবান দর্শন হয়। তো এই যে নিষেধ করা তিথিগুলি, এইগুলি অবশ্যই মানবেন, এবং এইগুলিতে আপনারা বেল পাতা তো দূরে থাক, বেল গাছ স্পর্শ পর্যন্ত করবেন না, সেই সময় আপনারা ওই যে বেল পাতা শিবলিঙ্গে দিয়ে রেখেছেন সেটাই ধুয়ে আপনারা আবার শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারবেন। কারণ ওই বেল পাতা দিলেও দেবাদিদেব মহাদেব, আপনি একটি পরিপূর্ণ বেল পাতা দিলে যে রকম বা নতুন বেল পাতা দিলে যে রকম মহাদেব সন্তুষ্ট হন, সেরকম ওই আগের দিন পুজো করা বেল পাতা দিয়ে যে আপনি পুজো করেছেন, সেই বেল পাতা দিয়েও যদি দেবাদিদেব মহাদেবকে আপনি অর্পণ করেন, তাহলেও মহাদেব অতি প্রসন্ন হন। তো এই বিস্তারিত তথ্যই গ্রন্থের মধ্যে নিত্য পূজা কর্ম পদ্ধতি নামে গ্রন্থ পাওয়া যায়, আপনারা সেটা গোরক্ষপুর গীতা প্রেস থেকে পাওয়া যায়, সেটার থেকে নেবেন, দেখবেন সেটাতে পড়ে লেখা রয়েছে বেলপাতা চয়নি বা বেলপাতা তোলার ক্ষেত্রে নিষিদ্ধ কাল। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, কৃপাপূর্বক এই দাসের প্রতি কৃপা করে এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনারাই হলেন আমাদের চ্যানেলের সদস্য, আপনারা যদি কৃপা করেন তবে আমরা আরও সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এইখানে আজকে বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব।